গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ও কী ভিডিও করবো তো গরমে এর দিকে ঘরে কারেন্ট নেই হ্যাঁ ঘরে তো কারেন্ট নেই অন্ধকার হয়ে রয়েছে ঘর আর গরমে যা মানে ঘামের গন্ধ হয়েছে যে মানে মানে কি বলতো মানে বগলে যা গন্ধ ঘামের গন্ধ কি বলবো এই গরমের মধ্যে মানে ভীষণ ভীষণ গন্ধ না বুঝ মানে না বললে বুঝতে পারবে না কারেন্ট নেই ঘরে দেখবা শুয়ে শুয়ে দিলেও কারেন্ট নেই কিন্তু ঘরে মানে এত কারেন্টের অবস্থা মানে খারাপ কালকে বৃষ্টি হয়েছে রাতের বেলা বৃষ্টিতে হ্যাঁ শব্দ হচ্ছিল মেঘের মতো মেঘে শব্দ হচ্ছিলো তারপরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে সেই যে কারেন্ট গেছে হ্যাঁ আর কারেন্ট আর রাত তো ঘুমাতেই পারেনি একদম ঘুমাতে পারেনি রাতের বেলা যা গরম দিয়েছে সার গরমের মধ্যে সেই শুয়ে থাকা যায় না বন্ধুরা দেখো মানে দেখাচ্ছে তোমাদেরকে চলো মানে কারেন্টের নেই তোমাদের দেখাচ্ছে না দেখে তোমরা বুঝতে পারবে না দেখো সুইচ টিভি দেবো দেখছো কারেন্ট এটা তো দেওয়া আছে এটাও নেই এটাও নেই দিলে কিন্তু লাইটটা আমার জ্বলতো এই দেখো এখানে আমার যে লাইট আছে না এই দেখো লাইটটা জ্বলতো কিন্তু এইটা এটা হচ্ছে লাইটের কারণ এটা হ্যাঁ আর যা ঘামের যা গন্ধ হয়েছে দেখো বগল একদম ঘেমে গেছে ঘামের গন্ধে তোমরা তো বুঝতে মানে না বলে তোমরা তো বুঝতে পারবে দেখো কীভাবে ঘেমেছে বগল দেখতে পাচ্ছ মানে ও মানে সেই ঘামের গন্ধ বুঝতে পারছো মানে কি বলবো তোমাদেরকে না বললে না হ্যাঁ তোমরা তো বলবে যে বৌদি দেখো কিরম বলছে সত্যি বন্ধুরা মানে ঘেমে গেলে যা বগলে যা গন্ধ হয় না আজকে আজকে ভিডিও হচ্ছে বৌদির বগল ঘামা ভিডিও বুঝছো বগলে এতটা ঘেমে গেছে এতটা ঘেমে গেছে কী বলবো আর সেই ঘামা ঘেমেছে বুঝতে পারছো মানে না দেখলে বুঝতে পারবে না দেখালাম তার জন্যই বুঝতে পারলাম যে এত ঘামা ঘেমেছে কী করে ক্যামেরাটা আমি এখানে একটু বাঁধিয়ে দিলাম নালে হচ্ছে না বন্ধুরা ক্যামেরাটা যদি না ভাঁধিয়ে দিই আমি কী করে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে ক্যামেরাটা ওখানে বাঁধিয়ে দিয়েছি আর শাড়ি পরেছি আজকে দেখো ঘর শাড়ি পরে দিয়েছি অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে শাড়ি দেখো খুলে যাচ্ছে আবার একটু ভালো করে এখানে বেঁধে দিই খুলে যাচ্ছে আজকে শাড়ি পরার স্টাইলটা সেই হয়েছে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একদম সেই শাড়ি পরার স্টাইল হয়েছে আজকে দারুণ স্টাইল করে পরেছি শাড়িটা আজকে যা গরম কী করব প্রচুর গরম প্রচুর গরমের মধ্যে আর ভালো লাগে না বন্ধুরা এত গরমে তারপরে এই মানে এই ব্লাউজ পরে থাকা প্রচুর গরম প্রচুর দিকে মানে বাইরে গেলে একটুখানি আলো আছে বাইরেতে আলো আছে আলো থাকলে কি হবে বাইরের বাইরেও প্রচন্ড গরম তার জন্য ঘরেই থাকা ভালো বিছানা গোছাতে হবে আমার আমার হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠেছি বিছানা বিছানা এখনো গোছাই দিই বিছানা তো সেই সেই ই হয়ে রয়েছে বুঝতে পারছো তোমার হচ্ছে নোংরা হয়ে আছে বিছানা বালিশগুলো গোছাবো দেখো বালিশ গুলো গোছাতে হবে আমার ওইখানটা একটা বালিশ পরে আছে এখানে একটা বালিশ পরে আছে বালিশ গুলো গোছানো প্রচন্ড গরম প্রচন্ড গরম এই গরমের মধ্যে বন্ধুরা আর ভালো থাকা যায় না কখন যে একটু কারেন্ট আসবে আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি না দেখলে দেখো একটুখানি আগে মা আমি চুলটা ছাড়ালাম ভাবলাম যে একটু শর্ট ভিডিও করব তাহলে আমি চুলটা একটু ছাড়াই বুঝতে পারছো যখনই আমি চুলটা ছাড়াতে গিয়েছি ভাই আর কি বলবো যখনই আমি চুলটা ছাড়িয়েছি না এত এত চুল উঠেছে দেখো চুল ছাড়ালেই না একদম মানে চুলে এক গাদা গাদা চুল উঠে যাচ্ছে আমার দেখো দেখতে পাচ্ছ চুল ছাড়ালেই চুল উঠে যাচ্ছে কত চুল ওঠে দেখো এক এক লরি চুল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দেখো বাইরের থেকে হাওয়া আসছে এটা নড়ছে আমার কাপড়টা ওই দেখো বাইরের হাওয়ায় কাপড়টা নড়ছে আমার প্রচণ্ড চুল ওঠে প্রচুর চুল দেখো কত চুল উঠেছে এই চুলগুলো দিয়ে যদি আমি কিছু মানে রেখে দিই না চুলগুলো দিয়ে আমি হচ্ছে কিছু যদি মানে রাখি কত চুল দেখো আচ্ছা কত চুল আমাকে দেখা যাচ্ছে না মনে হয় আবসা আপসা লাগছে বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে চলো কারেন্ট না থাকলে যা কত কষ্ট কারেন্ট না থাকলে দেখতে পাচ্ছ এত কষ্ট কারেন্ট থাকলে দেখো কত চুল উঠেছে দেখো এক গাড়ি চুল দেখছি এই চুলগুলো যদি রেখে দিই না আমি অনেক কিছু রাখতে পারবো বুঝছো আবার একটা উকুন আছে নাকি মনে হচ্ছে একটা উকুন হয়েছে গো বন্ধু উকুনটা এখন কী করবো আমাদের ওখানে হাঁটছে বিড় 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 করছে উকুনে দেখো চুলের গাদা। এত চুল যদি ওঠে প্রত্যেক দিন হ্যাঁ তাহলে তো আর আমি আমি শেষ তাহলে তো আমি একদম হুম মাথা যদি এত চুল ওঠে প্রত্যেক দিন চুলগুলো গুজে রাখি গুজে রাখলে একদম এখানটায় গুজে রাখি এই ব্যাপারটা চুলগুলোকে একটুখানি এগুলোকে বেদ বাদ দিতে হবে দেখো সব চুল উঠে যাচ্ছে আস্তে আস্তে বুঝছো অল্প হয়ে গেছে এখন চুল আমার চুলগুলো বেঁধে রাখি বেঁধে রাখলেই আমার হয়ে যাবে এই যে বেঁধে দিলাম চুলটা দেখো বেঁধে দিয়েছি ঠিক আছে কত সুন্দর করে বেঁধে দিয়েছি আচ্ছা বেধে বেঁধে দিয়ে বাইরে দেখো কত সুন্দর পরিষ্কার বাইরের বাইরে একদম দেখালাম সব কিছু তোমাদের চুল উঠে গেছে বৌদির বগল ঘেমে গেছে আজকে ঠিক আছে ঘেমে একদম আঠা আটা হয়ে গেছে বগল ঘেমে আজকে এখানটে ভালো লাগবে উফ সেই সেই মজা দেখবে পুরো ছান ছান হয়ে যাচ্ছে এত গরম পড়েছে বন্ধুরা তোমাদেরও মনে হয় এরকম এরকম গরমে মনে হয় বগল ঘেমে যায় আমার মতো তাই না সব বগল ঘেমে গেছে এই পাশেও ঘেমে গেছে এই যে এই পাশেও ঘেমে গেছে এই পাশেও ঘেমে গেছে বদি মানে ঘামের ঘামে বগল ঘেমে একদম আত্মহাত্তা হয়ে গেছে দেখো কেমন ঘেমে গেছে এই যে দেখতে পাচ্ছ ঘেমে একদম ই হয়ে গেছে দেখো এর মধ্যে কি আছে বলতো এর মধ্যে দারুণ মজার জিনিস আছে আছে ঠিক মজার জিনিস একদম মজা বুঝতে পারছো একদম সেই মজা একদম হাসি হাসি পাচ্ছি কেন বলতো একটা একটা গল্প মনে পড়ে গেল বুঝতে পারছো ওই জন্য আমার হাসি পাচ্ছে গল্পটা বলবো যদি কেউ শুনতে চাও অবশ্যই কমেন্ট করো গল্পটা অবশ্যই বলবো ঠিক আছে মজার গল্প কেন বলো এখন তো ধরো ভাইরাল অবশ্যই জানি সব একটু শেয়ার করবে কারো কারো দরকার হবে আমি বুঝতে পেরেছি ঠিক আছে কেন বলো বলবো যদি তোমরা যদি কমেন্ট করো তাহলেই বলব মানে মেন মেন কথাটা বলে নি আমি এখনো বলবো ছো বন্ধু তোমার কেমন ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘেমে তো পুরো ছান হয়ে গেছে ঠিক আছে ঘেমে পুরো ছান একদম ঘেমে ঘেমে ছান হয়ে গেছে আর একটা ভিডিওটা দেখে তো বুঝতে পারবে ঠিক আছে লাফালে হ্যাঁ এরকম লাফালে ভাল লাগে বেশি ঠিক আছে বন্ধু থাক তাহলে গল্পটা বলবো অবশ্যই আমার গল্পের অপেক্ষায় থাকবে কিন্তু ঠিক আছে গল্পের অপেক্ষায় বসে থাকবে তাহলে কমেন্ট করবে তাড়াতাড়ি ভিডিওটা দেখা মাত্রই কমেন্ট পুরো ভিডিওটা দেখবে কমেন্ট করবে তারপরে তোমাদের গল্পটা অবশ্যই চলে আসবে ঠিক আছে